রক্তদান জীবনদান রক্তদান মহদ্বান এই বার্তা ছড়িয়ে দিতে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বহরমপুর থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো বুধবার শীতের মরশুমের আগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয় এদিন বহরমপুর থানায় আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সদর মহকুমা শাসক ব্লক প্রশাসনিক কর্তা সহ উচ্চপদস্থ পুলিশ কর্তা এবং বিশিষ্টজনেরা পুলিশ কর্মী ভলেন্টিয়ার সহ শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে হেলমেটও বিতরণ করা হয় এদিন আমাদের জেলাতে রিসেন্টলি কিছুটা ব্লাড কিনে একটু সমস্যা হয়েছে একটু শর্টেজ আছে তার জন্য আমাকে এমএসই পি রিকোয়েস্ট করেছিলেন ব্লাড ডোনেশন ক্যাম্প যদি আমরা অর্গানাইজ করতে পারি আমরা আমাদের থানা পক্ষ থেকে আমরা প্রত্যেক মাসে আমাদের একটা দুটা থানা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করে রেগুলার বেসিসেই এবার কিউকি একটু সমস্যা ছিল তার জন্য আমরা বিশেষ করে ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে আর আজকে একশো থেকে বেশি এখানে ব্লাড ডোনার্স ব্লাড ডোনেট করছে এর পাশে পাশে এখন সামনে শীতের সময় আছে তার জন্য যারা দরিদ্র লোক আছে গরিব লোকদেরকে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করা হয়েছে থানা পক্ষ থেকে জেলা জুড়েই রক্তের চাহিদা থাকে বছর ভর বিভিন্ন প্রতিদিন ইউনিট রক্তের চাহিদা আশাবাদী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদে আমাদের প্রতিদিন যে ছটা ব্লাড ব্যাংক আছে ছটা ব্লাড ব্যাংক নিলে আমাদের প্রতিদিন একশো থেকে একশো পঞ্চাশ ইউনিট রক্তের দরকার হয় চাহিদা তো দেখুন রক্ত তো এটা একবারে সংগ্রহ করে তো আপনি সারা বছরের জন্য বা ছ মাসের জন্য মজুত করতে পারবেন কারণ ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকলে এটা সত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে ব্যবহার না করলে রক্ত সে রক্তটা নষ্ট হয়ে যায় এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা এবং এটা ধারাবাহিকভাবে যে একটা রেগুলার ইন্টারভেলে যাতে আপনার ব্লাড অর্গানাইজ করা যায় এবং সবসময় আমরা চেষ্টা করি যদি আমাদের হাতে যে একটা দশ দিন বা দু সপ্তাহের স্টক মজুদ থাকে এবং তার মাঝে যদি আমাদের একটা ব্লাড অর্গানাইজ করা যায় তাহলেই আমরা নিশ্চিন্তে থাকতে পারি তেল সানশাইন মাত্র ভেজ ব্যাঙ্কোয়েট হল পাঁচ তালার উপরে সুইমিং পুল সাথে খোলা আকাশের নিচে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট থাকছে জিম ও ক্লাব ফেসিলিটি হোটেল সানশাইন যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন